ডোমেইন এর জন্য আমরা কি করব, তাহলে f অফ x উইল বি ডিফাইন্ড ইফ অ্যান্ড অনলি ইফ 2x প্লাস 1 ইজ নট ইকুয়াল টু, তাহলে ক্যালকুলেশন করো 2x ইজ নট ইকুয়াল মাইনাস 1, x ইজ নট ইকুয়াল মাইনাস হাফ ইকুয়াল, তাহলে ডোমেইনটা কি হবে, রিয়েল নাম্বার থেকে মাইনাস হাফ ভ্যালুটা বাদ যাবে, তাহলে আর মাইনাস সেকেন্ড ব্র্যাকেট অফ মাইনাস হাফ, এটা হচ্ছে ডোমেইন। ওকে, আমরা ডোমেইন পেলাম। এখন দেখো ঠিক আছে, নেক্সট স্টেপে আমরা করব কি, নেক্সট স্টেপে আমরা ফাংশনটাকে ধরে নিব, এই ফাংশনটা ছিল দেন এটাকে ওয়াই এক্সট্রা একটা ভেরিয়েবল ওয়াই দিয়ে ধরে নিব, ওয়াই ইকুয়াল এফ অফ এক্স ইকুয়াল এক্স মাইনাস 3 ডিভাইড বাই 2x প্লাস 1। ওকে, আচ্ছা নাও ওয়াই ইকুয়াল এই ফাংশনটা নিয়ে আমরা কাজ করব, ওয়াই ইকুয়াল এই ফাংশনটা, তাহলে লিখি ওয়াই ইকুয়াল এক্স মাইনাস 3 ডিভাইড বাই 2x প্লাস 1, তাহলে ওয়াই দিয়ে যদি আমি এটা ডিনোমিনেটর ক্যালকুলেশন করি কী হবে, ক্রস মাল্টিপ্লিকেশন, ক্রস মাল্টিপ্লিকেশন করো ওয়াই দিয়ে 2xy প্লাস 1 ইন্টু ওয়াই প্লাস ওয়াই ইকুয়াল এক্স মাইনাস 3। ওকে, ক্লিয়ার? নেক্সট নেক্সট পেজ ক্যালকুলেশনটা আমরা দেখি, দেখো নেক্সট পেজ ক্যালকুলেশন আমরা কী এসছে, যে 2xy মাইনাস এক্স, মাইনাস এক্স কোথা থেকে নিয়ে আসলাম, তার আগের ক্যালকুলেশনটা থেকে আমরা কী করব, ক্যালকুলেশন করে এক্সের ভ্যালুটা বের করে ট্রাই করব। ওকে, আমরা এখানে কী করেছি দেখো, ক্যালকুলেশন করে এই যে ওয়াই দিয়ে স্টার্ট করেছিলাম না, ওয়াই ইকুয়াল দিস ফাংশন, এই যে ওয়াই ইকুয়াল দিস ফাংশন, এটাকে এনিহাও ক্যালকুলেশন করে আমরা কী করব, এক্সের ভ্যালু বের করব, এক্স এক্সের ভ্যালু আমরা বের করব। তাহলে কী করতে হবে দেখো তো, 2xy তাহলে এই এক্সকে আমরা লেফট সাইডে নিয়ে আসবো, দেন ওয়াইকে রাইটে পাস করে দিব। তাহলে নেক্সট ক্যালকুলেশনটা একটু দেখি, 2xy মাইনাস এক্স ইকুয়াল মাইনাস 3 মাইনাস ওয়াই, এক্স ক্যাল কমন নিয়ে নাও, 2yy মাইনাস 1 ইকুয়াল 2, এই পাশে যেহেতু দুটোই মাইনাস, আমরা কী করলাম মাইনাস কমন নিয়ে নিলাম, মাইনাস কমন নিয়ে প্লাস 3 প্লাস 1, তাহলে এক্স ইকুয়াল 2y মাইনাস 1 যদি আমরা পাস করে দিই কী হবে, ডিনোমিনেটরে চলে যাবে, উপরে নিউমিনেটরে যেহেতু আমরা মাইনাস কমন নিয়েছিলাম, তাহলে ডিনোমিনেটর থেকে আমরা মাইনাস কমন নিয়ে নিই, মাইনাস কমন হলে কী হয় দেখো তো, এই মাইনাস 1টা প্লাস হয়ে যাবে প্লাস 1, আর 2yটা মাইনাস 2। ওকে, তাহলে কী পাই আমরা দেখো তো, এক্স ইকুয়াল 3 প্লাস ওয়াই 1 মাইনাস 2y। এখন আমরা কী করব, রেঞ্জ যে এক্সের জন্য এই যে রেঞ্জ, রেঞ্জটা কী আসবে, 1 মাইনাস 2y, দেখো ফর এলিমেন্টস অফ রিয়েল নাম্বার, এই টোটাল যে আমরা এক্সের ইকুয়েশানটা পেয়েছি, এই ইকুয়েশানে ডিনোমিনেটরে যে টার্মটা ছিল, ডিনোমিনেটরের টার্মটা 1 মাইনাস 2y, তাহলে এই ফাংশনটার রেঞ্জ হবে 1 মাইনাস 2yটা কোনোভাবে কী হতে পারবে না, জিরো হতে পারবে না, ইজ নট ইকুয়াল জিরো। ওকে, এটা লিখেছি এখানে দেখো, এলিমেন্টস অফ আর, দ্যাট মিন্স এই ফাংশনের এলিমেন্টস হবে রিয়েল নাম্বার, হ্যাঁ, ইফ অ্যান্ড অনলি ইফ 1 মাইনাস 2y ইজ নট ইকুয়াল জিরো, তাহলে কন্ডিশনে এটা কী হবে না, আনডিফাইন্ড হবে না, যদি ডিনোমিনেটরে ইজ নট ইকুয়াল জিরো হয়, তাহলে আমরা ওয়াই ইকুয়ালস টু দেখো হাফ পেয়েছি, তাহলে রেঞ্জ ইকুয়াল আর মাইনাস হাফ। এখন বলতে পারো স্যার, তার আগে তো আমরা ডোমেইন করেছিলাম, এটা তো ছিল ডোমেইন, ওকে, বাট ডোমেইনের জন্য আমরা কী করেছিলাম দেখো, লেকচারটা একটু পজ করে প্রিভিয়াসে নিয়ে দেখবে, তখন এখানে ছিল ওয়াই ইকুয়াল, মানে এই পাশে ওয়াই ছিল, অপোজিটে ছিল এক্সের ফাংশন, মানে এটা ফাংশনটা ছিল এটা এক্সের, তাহলে আমরা এখন কী করেছি, জাস্ট এক্সের এটা হচ্ছে এক্স আর এখানে ফাংশনটা হচ্ছে ওয়াইয়ের, তাহলে ওয়াইয়ের ফাংশন, আমরা ডোমেইন কোন এলিমেন্টসগুলো কী ধরি, বলো তো ফার্স্ট এলিমেন্টস, দ্যাট মিন্স কোনো একটা অর্ডার পেয়ারে ফার্স্ট এলিমেন্টসগুলো হচ্ছে ডোমেইন আর সেকেন্ড এলিমেন্টসগুলো রেঞ্জ, তাহলে এক্স অ্যান্ড ওয়াই, এক্সকে আমরা অলওয়েজ ফার্স্ট এলিমেন্টস হিসেবে কাউন্ট করি আর ওয়াই সেকেন্ড এলিমেন্টস, তাহলে মনে রাখবে, এটা মনে রাখার প্রসেস, যখন এক্স ইকুয়াল ওই পাশে ফাংশনটা ওয়াইয়ের হবে তখন এটা হবে রেঞ্জ, তাহলে 1 মাইনাস 2y দ্যাট মিন্স সেকেন্ড এলিমেন্টস, তাহলে আমরা এখানে কী পাবো, এটা থেকে রেঞ্জ পাবো, 1 মাইনাস 2y ইজ নট ইকুয়াল জিরো, এই ফাংশনটাতে ডিনোমিনেটর জিরো হতে পারবে না, তাহলে 1 ইজ নট ইকুয়াল 2y, ক্যালকুলেশন করে y ইকুয়ালস টু হাফ পেলাম, তাহলে রেঞ্জ কী হবে, আর মাইনাস হাফ, তাহলে রেঞ্জ আর মাইনাস হাফ ইকুয়াল কোডোমেন। এখন বলতে পারো কোডোমেন কেন, তার আগে আমরা এই ম্যাথটারই আমরা ডোমেইন কী পেয়েছিলাম দেখো, আবার স্যার পেজটা নিয়ে আসি রিপিট করে, ডোমেইন পেয়েছিলাম
রিয়েল নাম্বার থেকে একটাই লিমিটস বাদ, আর মাইনাস হাফ মানে কি বলতে পারবে? রিয়েল নাম্বার, রিয়েল নাম্বার থেকে শুধুমাত্র একটাই লিমিটস বাদ যাবে, ওকে, মাইনাস হাফটা থাক বাদ যাবে আর বাকি সব এলিমেন্টসগুলো। আচ্ছা তাহলে আমরা এখন রেঞ্জে কী পেয়েছি? রেঞ্জে পেয়েছি রিয়েল নাম্বার থেকে হাফ বাদ, ওটা ছিল মাইনাস হাফ, এটা হাফ, তাহলে রেঞ্জেও তো রিয়েল নাম্বার হাফই বাদ যাবে, তাই না? হাফ তার মানে একটাই লিমিটসে বাদ যাবে। ডোমেনেও রিয়েল নাম্বার থেকে একটা এলিমেন্ট মাইনাস বাদ ছিল, মানে মাইনাস ছিল, ঠিক সিমিলারলি রেঞ্জের ক্ষেত্রেও একটা এলিমেন্টস মাইনাস। তাহলে কি আমরা বলতে পারি না রেঞ্জ আর কোডোমেন ইকুয়াল? স্যার কী বলেছিলাম, ফার্স্ট এলিমেন্ট হচ্ছে ডোমেন আর এই যে সেকেন্ড সেটের ফার্স্ট এলিমেন্টের সাথে রিলেটেড এলিমেন্টসগুলো ছাড়া, হ্যাঁ, আর টোটাল এলিমেন্ট সবগুলো এলিমেন্টসকে একসাথে কোডোমেন বলা হয়। বাট ডোমেন আর কোডোমেন যখন ইকুয়াল হয়, ইকুয়াল দ্যাট মিন্স কি, ইকুয়াল মানেই হচ্ছে এই ডোমেনের এলিমেন্টসগুলোর সাথে কানেক্টেড এলিমেন্টসগুলো, যখন ওই যে এক্সট্রা এলিমেন্টসগুলো থাকে না, তার মানে কি হয়, ডোমেন আর রেঞ্জ ইকুয়াল হয়ে যায়, ডোমেনের সাথে রেঞ্জ কানেক্টেড থাকে। ডোমেনের সাথে সবগুলো রেঞ্জের এলিমেন্ট যখন কানেক্টেড থাকে তখনই এটা কী হয়, তখন এটা হয় অন টু ফাংশন, ক্লিয়ার? তখনই অন টু ফাংশন। তার মানে আমরা পেয়েছিলাম ডোমেন আর রেঞ্জ, তার মানে ডোমেন থেকে একটা এলিমেন্ট বাদ ছিল, রেঞ্জ থেকে একটা এলিমেন্টস বাদ, তার মানে কী হলো ডোমেন আর রেঞ্জ ইকুয়াল। রেঞ্জ ইকুয়াল মানে হচ্ছে কানেক্টেড, দেখো এটা কোডোমেন, তার মানে রেঞ্জ আর কোডোমেন ইকুয়াল, কোডোমেনের যে এক্সট্রা এলিমেন্ট ওই এলিমেন্টগুলো থাকবে না। যদি রেঞ্জ আর কোডোমেন ইকুয়াল হয় তখন এটা কী হবে, অন টু ফাংশন, ক্লিয়ার? ওকে, নেক্সট নেক্সট আমরা যাব ইনভার্স ফাংশন কীভাবে করতে হবে। নেক্সটে ইনভার্স ফাংশন, ইনভার্স ফাংশন দেখো, একটা ম্যাথ দিয়ে আমরা ওয়ান ওয়ান অন টু অ্যান্ড ইনভার্স তিনটা করার ক্যালকুলেশন করে দিয়েছি, যাতে তোমাদের বুঝতে ইজি হয়। দেন বোর্ড কোশ্চানগুলো আমরা নেক্সট ক্লাসে সবগুলো বোর্ড কোশ্চান আমরা সলভ করে দেখো, তখন দেখবো অনেক ইজি মনে হবে। হ্যাঁ, যখন প্রসেসগুলো আমরা জেনে যাব বা বুঝে ফেলবো তখন আমাদের বোর্ড কোশ্চান এই রিলেটেড ম্যাথগুলো করতে অনেক ইজি হবে, এবং আমরা সেম প্রসেসই করবো, কোনো ডিফারেন্ট প্রসেস না, সেম প্রসেসে সবগুলো ম্যাথ করবো। ওকে, নাও ইনভার্স ফাংশন, ইনভার্স ফাংশন দেখো, গিভেন এফ অফ এক্স দিস ফাংশন, এফ অফ এক্স ইকুয়াল টু এস এক্স প্লাস টু এক্স মাইনাস থ্রি। তাহলে আমরা ইনভার্স ফাংশনেই আমরা কী করবো, ধরে নিব অন টু ফাংশনের মতো ল্যাট এক্সট্রা এলিমেন্টস ভেরিয়েবল দিয়ে আমরা ধরে নিব ল্যাট ওয়াই ইকুয়াল এফ অফ এক্স ইকুয়াল দিস ফাংশন। ওকে, নাও আমরা ওয়াই ইকুয়াল ইজ এ, আমরা অ্যারো সাইন কানেক্টেড দিয়েছি, মানে হচ্ছে ওয়াই ইকুয়াল, অ্যাট ফার্স্ট আমি ওয়াই ইকুয়াল ফাংশন, দ্যাট মিনস টু এস এক্স প্লাস টু এক্স মাইনাস ওয়ান, এটাকে একপাশে করবো, আর ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স এই দুইটাকে আলাদা করে পাশে রাখ, কারণ বা লাগ দেখো। তাহলে আমি এটা এটাকে লিখতে পারি এফ অফ এক্স ইকুয়াল ওয়াই, আর এই পাশে লিখতে পারি ওয়াই ইকুয়াল দিস ফাংশন। এই ওয়াই ইকুয়াল দিস ফাংশন আমরা ক্যালকুলেশন করে এখান থেকে এনে হোক এক্সের ভ্যালু নিয়ে আসবো, আমরা রেঞ্জ যেভাবে অন টু প্রুফ করার জন্য রেঞ্জ যেভাবে আইডেন্টিফাই করেছিলাম সেম প্রসেসে, তাহলে ওয়াই ইকুয়ালস টু ফাংশনটা থেকে ক্যালকুলেশন করে আমরা কী নিয়ে আসবো, এক্স, সিঙ্গেল এক্সকে আলাদা করে নেব, তাহলে এক্সকে আলাদা করে নেব, এক্স ইকুয়াল টু দেখো এটা পেয়েছি ওয়াই প্লাস টু প্লাস ওয়াই ডিভাইড বাই ওয়াই মাইনাস টু। ওকে, আর এই পাশে আমরা দেখো এফ অফ এক্স ইকুয়াল ওয়াই ছিল, এক্সকে যদি রেখে দেই আর ফাংশনটা অপোজিটে গেলে এটা কী হবে, ইনভার্স। ওকে, এক্সকে আমরা রেখে দিলাম, ফাংশনটাকে অপোজিটে যদি যায় এটা ফাংশনটা কী হবে, ইনভার্স ফাংশন, তাহলে লিখতে পারবো এক্স ইকুয়াল এফ ইনভার্স ওয়াই, ক্লিয়ার? ওকে, আর এই পাশে আমরা পেয়েছি এক্স ইকুয়াল ক্যালকুলেশন করে এটা, তাহলে দেখো তো এক্সের রিপ্লেসে আমরা যে এক্সের ভ্যালুটা এফ ইনভার্স ওয়াই বসাতে পারি, যে বসালাম এফ ইনভার্স ওয়াই, আর এই পাশেও দেখো টু প্লাস ওয়াই ওয়াই মাইনাস টু, তাহলে টোটাল ফাংশনটা কিসের ফাংশন হলো, ওয়াইয়ের ফাংশন। ওকে, তাহলে আমরা জাস্ট ওয়াইয়ের রিপ্লেসে এক্স বসাই দেবো টোটাল ফাংশনটা, তখন ফাংশনটা এক্সের ফাংশন হয়ে যাবে। ওকে, এক্সের ফাংশন, তাহলে আমি আমরা কী করবো, ওয়াইয়ের রিপ্লেসে এক্স বসিয়ে দেবো, এফ ইনভার্স এক্স ইকুয়াল টু প্লাস এক্স ডিভাইড বাই এক্স মাইনাস টু। জাস্ট প্রিভিয়াস লাইনের সাথে ডিফারেন্সটা হচ্ছে আমরা ফাংশনটাকে এক্সের কনভার্ট করে নেবো আর কিছু না, মানে ফাংশনটা সেমই থাকবে, এটা ওয়াইয়ের ফাংশন ছিল, আমরা যখন ওয়াইয়ের রিপ্লেসে এক্স বসিয়ে দেবো ফাংশনটা কার হয়ে যাবে, এক্সের ফাংশন, যেহেতু আমাদের ম্যাথটা স্টার্টই ছিল এক্স দিয়ে, এক্সের ফাংশন দিয়ে স্টার্ট ছিল এফ অফ এক্স, তাহলে আমাকে এফ ইনভার্স এক্স নিয়ে করতে হবে। আমরা এফ ইনভার্স ওয়াই এটাও কিন্তু ইনভার্স ফাংশন, বাট আমাদের ম্যাথটা যেহেতু ছিল এফ অফ এক্স, তাহলে আমরা ফাংশনটা কার করতে হবে, ইনভার্স ফাংশনটা এফ ইনভার্স এক্স থাকতে হবে, তার জন্য এফ ইনভার্স ওয়াই, ওয়াইয়ের রিপ্লেসে জাস্ট এক্স বসিয়ে দিল, ক্লিয়ার? ওকে, দিস ইজ ইনভার্স ফাংশন। আমরা
তোমরা এই চ্যাপ্টারটা আজকে যা যা আমরা শিখেছি ভালোভাবে বুঝে নিবে। কোনো কোশ্চেন থাকলে স্যারকে স্ক্রিনশট নিয়ে অর কমেন্টসে কোশ্চেনগুলো তোমরা করবে, অর স্ক্রিনশট নিয়ে অথবা ফোন দিয়েও স্যারকে কোশ্চেন করতে পারো তোমরা। ওকে ওকে, নেক্সট ক্লাসে আমরা বোর্ড কোশ্চেনগুলো সবগুলো বোর্ড কোশ্চেন সলভ করবো, আমরা দেখবে তখন ইজি মনে হয়, তোমরা যখন এটা ক্লিয়ার হয়ে যাবে দেন দেখবে বাকিগুলো কি খুব ইজি মনে হবে। ওকে, বেস্ট অফ লাক।